ফটিক শরীফ ইসলামী ছাত্র সেনা কাঞ্চননগর শাখার উদ্যোগে মিয়ানমারত নির্বিচারে মুসলিম গণহত্যা ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও সমাবেশ পূর্ব এক বিক্ষোভ মিছিল শুক্রবার বিকালে আয়শা স্কোয়ারতন শুরু হয়ে কাঞ্চননগর সড়ক ঘুরি তেমনি বাজার তাই শেষ হয়। বিক্ষোভ মিছিলত ইসলামী ফ্রন্ট ও ছাত্র সেনার কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। ইয়ার আগে ইসলামী ছাত্র সেনা কাঞ্চননগর ইউনিয়ন শাখার উদ্যোগে প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিলর অধিবেশন বিকাল 4টায় আয়শা স্কোয়ারত অনুষ্ঠিত হয়। ছাত্র সেনা কাঞ্চননগর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মাওলানা মঈনুদ্দিন আল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি উপজেলার সমন্বয়ক হাফেজ মোহাম্মদ হেলালুদ্দিন। পরে মাওলানা মঈনুদ্দিন আল কাদেরের আহ্বায়ক ও মুর্শিদুল আলমের সদস্য সচিব করে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাঞ্চননগর শাখার আহ্বায়ক কমিটি ও মোহাম্মদ কামালউদ্দিন রুবেলের সভাপতি জামশেদুল করিমের সাধারণ সম্পাদক করে 31 সদস্য বিশিষ্ট ছাত্র সেনা কাঞ্চননগর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। দর্শক আর এই ভিডিও কিনা অনারাস্তে কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গো সাবস্ক্রাইব এবং সি প্লাস ফোন রে চাও।